হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই মর্নিং। তো ঘুম থেকে উঠে সবার আগে চলে এসেছি উঠোন ঝাড় দিতে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি উঠোনটা ঝাড় দিই আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখনও অনেক বন্ধুরা কিন্তু আমাকে এখনও সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো, তো এখন চলে এসছি আমি কলপারে বাসন মাজতে। তো তোমরা দেখতে থাকো আর আমি বাসন মাজতে থাকি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে, খুব মজা হবে। পুরো ভিডিওটা না দেখলে হবে বলো? পুরো ভিডিওটা দেখতে হবে, নাহলে আমি সামনে দিকে এগোবো। তো দেখো আমার বাসন মাজা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো টুকটুক করতে করতে আমি সব করা বাসন আমি টুকটুক করে আমি মেজে ফেলবো। তো দেখো মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন ধোয়ার পালা। আমি ভালো করে এইভাবে আস্তে আস্তে করে আমি ধুয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি ভালো করে এবার আস্তে আস্তে আমি বাসনগুলো আমি ধুয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। তো দেখো অনেকটাই আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে যাব আমি চা করতে। তো কে কে চা খাবে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, ও আমার সব বন্ধুদের অনেক অনেক নিমন্ত্রণ থাকলো আমাদের বাড়িতে চা খাওয়ার। তো চলে এসো আমাদের বাড়িতে চা খেতে। তোমার চা দেখো কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। সকালবেলা গরম চা ও মুড়ি কে না খেতে ভালোবাসো বন্ধুরা বলো? আমার তো খুবই ভালো লাগে। তো চাটা খাওয়ার পর আমি চলে এসেছি জামা কাপড় কাচতে। তো তোমাদের আমি এটা দেখাতে পারিনি সকালে আমি কী রান্না করেছি। সকালে আমি ভাতের ভর্তা রান্না করেছি, মানে সেদ্ধ ভাত রান্না করেছি। কেউ ভাতের ভর্তা বলে কেউ সেদ্ধ ভাত বলে, তো আমি ভাতের ভর্তাই বললাম। তো এর জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, তো আমি দুপুরটা শেয়ার করবো। তো এখন চলে এসছি আমি বাইরের জামা কাপড় কাচতে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমার টুকটুক করে আমি অনেকটাই জামা কাপড় কেটে ফেলে হয়ে গেছে আমার। এখন আমি আস্তে আস্তে টুকটুক করতে করতে আমি আমার বাবুর সঙ্গে জামা কাপড় কেচে নেবো। কেচে নেওয়ার পরে ভালো করে আস্তে আস্তে জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো আমার জামা কাপড় কাচা পুরো কমপ্লিট ধোয়া হয়ে গেছে, এখন চলে এসছি আমি জামা কাপড় মেলতে। তো দেখো টুকটুক করতে করতে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এগুলো হচ্ছে আমার বাবুর সঙ্গে জামা কাপড় মেলানো হয়ে গেছে। তো জামা কাপড় মেলানো হয়ে যাওয়ার পর আমি চলে যাব ঘরে। ঘরে গিয়ে আমি ঘরটা কীভাবে পরিষ্কার করবো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আমি আমার ঘরটাকে আমি এইভাবে রোজ পরিষ্কার করি। তো তোমরা দেখতে থাকো, পাশে দেখতে পাচ্ছ আমার আমাদের দাদা ভাই আর কি গেম খেলছে ঘরে, ও আমি ঘরটা ভালো করে পরিষ্কার করি। তো দেখো আমার সব করা ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, এটা হলে হয়ে যায়। এটা হচ্ছে আমার শাশুড়মা ও শ্বশুর মশাই ঘরে থাকে। তো দেখো এইভাবে আমি ঘরটাকে রোজ আমি এইভাবে পরিষ্কার করে রাখি। তো দেখো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো চলে এসছি আমি ঘরটা পরিষ্কার করে চলে এসছি আমি বারান্দাতে। তো দেখো বারান্দাতে আমার মুছে একদম পুরো কমপ্লিট হয়ে আছে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম, দেখো আমার ঘরটা কীভাবে আমি পরিষ্কার করে রেখেছি, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি চলে যাব কলপারে মাছ করতে। এটা কী মাছ বন্ধুরা? এটা হচ্ছে তেলাপিয়া মাছ। কে না তেলাপিয়া মাছ খেতে ভালোবাসো বলো? কিন্তু আমি কিন্তু তেলাপিয়া মাছ খেতে আমার পছন্দ না, কিন্তু তবুও কোনো মাছ আসেনি, তো তেলাপিয়া মাছ নিয়ে এসছে তোমাদের দাদা হয়। তো দেখো আমি টুকটুক করতে করতে এবার মাছগুলো আমি কুটে নেব। তো দেখো মাছ আমার কীভাবে আমি কুটে নিয়েছি। তো মাছ কুটার পরে আমি চলে দেব মাছগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করব। তো দেখো আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কলার মোচা, এটা দিয়ে আমি বড়া করব। বড়া করে একটু মশলা দিয়ে ঝোল করব।
খানে দেখতে পাচ্ছ যে মাছ তেলাপিয়া মাছ এটা দিয়ে আর এই সজনেটাটা আলু দিয়ে একটু ঝোল করব আর হচ্ছে কি এই যে আলা চাল এটা দিয়ে বেটে ওই বড়ার সঙ্গে দেব তো তোমরা দেখতে থাকো আমি কড়াইতে তেল দিয়েছি দেখো তেতে আছে তেল এখন আমি দিয়ে দেব মাছ তো দেখতে পাচ্ছি কিছু ভাত হচ্ছে আর এতে সময় মাছ ভেজে নেবো তো তোমরা দেখতে থাকো তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার একটু পাশে থেকে তোমাদের পাশে না থেকে কী করে হবে বলো বন্ধুরা পাশে থেকে আমার তো দেখো মাছ ধরা কমপ্লিট হয়ে যাচ্ছে বন্ধুরা বুঝতে পারছি এখন আমি নামিয়ে নেবো মাছ ধরে তো ভাত আর এখানে হচ্ছে সজনে চটটি দিয়ে তেলকে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর হচ্ছে এখানে কলার মোচের বড়া তো এর মধ্যে আমি কালো চিড়ে রসুন পেঁয়াজ দিয়েছি এটা হচ্ছে তরমুজ ভাজা এর মধ্যে আমি কালো জিরে আলু পেঁয়াজ ও তরমুজ দিয়েছি আর এখানে হচ্ছে বড়া বড়া দিয়ে মশলা দিয়ে আমি সুষুম করে আমি এটাকে রান্না করেছি খেতে খুব সুন্দর বন্ধুরা রাইতে রান্না করে খেয়ে দেখবে তো দুপুরে খাওয়া দাওয়া করে তো ঘুম দিয়েছে ঘুম ঘুম দেওয়ার পরে চলে এসছি আমি এখন ভাত দিতে বিকালে তো আমি পাশে আমার শ্বশুরমশাই টক জল করছে বাজারে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে